হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা এই ভিডিওতে দেখব যে কী করে 7,000 তীরন্দাজ তীর ধনুক নিয়ে 50,000 মুরগিকে শিকার করবে। তো এই মজার ভিডিও, এই মজার যুদ্ধটা আমরা দেখব, আর অবশেষে আমরা দেখব যে মুরগি যেতে না তীরন্দাজরা যেতে। তো তোমরাও টিম নিয়ে নিতে পারো, তোমরা টিম এতে আছে 50,000 মুরগি, টিম বিতে আছে 7,000 তীরন্দাজ। তো পাহাড়ের ওই পারে তোমরা দেখতে পাচ্ছ, এখানে আছে 50,000 মুরগি। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে খালি মুরগি আর মুরগি, এখানে টোটাল 50,000 মুরগি যুদ্ধের জন্য হাজির হয়ে গেছে। তো অপোজিট সাইডে আছে 7,000 তীরন্দাজ। তো ভিডিওটা শুরু করার আগে যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এই ধরনের মজার ভিডিও দেখার জন্য, আর ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবে। তো চলো শুরু করা যাক যুদ্ধটা। তো মুরগিগুলো এগিয়ে আসছে তীরন্দাজদের দিকে। তীর মারা শুরু হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ মুরগির উপরে তীর পড়তে শুরু করে দিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ কি হারে তীরের লড়াই চলছে, শয়ে শয়ে তীর, হাজার হাজারে তীর একসাথে মুরগির উপরে গিয়ে পড়ছে। এদিকে মুরগিরাও প্রস্তুত যুদ্ধের জন্য। তীরন্দাজরা আস্তে আস্তে এগিয়ে আসছে মুরগির দিকে, মুরগিরা এগিয়ে আসছে। এখনও তীরন্দাজরা মুরগিদের যে বেস, মেন বেস, সেখানে এখনও পর্যন্ত পৌঁছাতে পারে, কারণ মেন জায়গাতে এখনও পর্যন্ত তীর ড্রপ হচ্ছে না। চল স্কোরটা এবার দেখেন, প্রায় অলরেডি 15,000 মুরগি মারা গেছে আর মাত্র 6টা তীরন্দাজ মারা গেছে। এখনো পর্যন্ত বেশিরভাগ মুরগি পাহাড়ের ওই পারে আছে, আস্তে আস্তে এগিয়ে আসছে তীরন্দাজদের দিকে। চলো স্কোরটা আর একবার দেখে নি, 31,000 অলরেডি ডেড, আর তীরন্দাজ মারা গেছে মাত্র 29টা।
স্কোরটা আর একবার দেখি। তো এনিমি আর বাকি আছে মাত্র 12,000 মতো, মানে চিকেন বাকি আছে, মুরগি বাকি আছে মাত্র 12,000 মতো। দেখা যাক। ও, মুরগিগুলো দু সাইড থেকে অ্যাটাক করেছে। স্কোরটা আর একবার দেখি। আর মাত্র 4,000 মতো মুরগি বাকি আছে, এখনো 100টাও মারা যায়নি তীরন্দাজ। তো ব্যাটেল তীরন্দাজদের দিকে তো ভারী পাল্লা, ভারী, কারণ তীরন্দাজরা অনেকটা লং ডিস্টেন্স থেকে মারতে পারছে মুরগিগুলোকে। কিন্তু অন্যান্য কিছু হলে তাহলে এদের ক্যাজুয়ালিটি অনেক বেশি হতো, মানে যেখানে 100টা তীরন্দাজ মারা গেছে সেখানে মোটামুটি 1,000 তো আরামসে মারা যেত। চলো স্কোর কার্ডটা আর একবার দেখে নিই। আর মাত্র 1,000 মুরগি বাকি। যে হারে গুলির মতো তীর উঠছে, সাংঘাতিক ব্যাপার। আর মাত্র 36টা চিকেন বাকি, আর 35টা মুরগি বাকি, এতক্ষণ তো শেষ হয়ে যাওয়ার কথা। চলো, অবশেষে যারা তীরন্দাজ তারা জিতে গেল। তো যারা তীরন্দাজ নিয়েছিলেন পাক্কা 100টা কিল, মানে 100টা তীরন্দাজ মারা গেছে আর টোটাল মুরগি মারা গেছে 47,983টা। ঠিক আছে, তো যারা মুরগি নিয়েছ তারা হেরে গেল, আর যারা তীরন্দাজ নিয়েছিল তো তারা জিতে গেলে। তো পরবর্তী একটা নেক্সট ভিডিও, মজার ভিডিও নিয়ে আবার আসবো আমি, আবার একটা নতুন একটা যুদ্ধ নিয়ে আসবো, নতুন একটা গেম নিয়ে আসবো। তো আজকের মতো এতটুকুই, আর ভিডিওটা ভালো লাগলে কি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। চলুন আবার দেখা হবে নেক্সট একটা মজার ভিডিও।